হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট এক্সাম দু হাজার একুশ এর ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও ভিডিওটি পছন্দ লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো এখানে বিভাগ কয়ে বলছে একে দাগের প্রশ্নগুলো ওয়ান পয়েন্ট ওয়ান নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় চারটি অপশান রয়েছে নেক্সট বলছে পাখির পায়ের মতো আকৃতি বদি দেখা যায় চারটি অপশান রয়েছে নেক্সট বলছে পৃথিবীর অ্যালবেডোর অ্যালবেডের পরিমাণ প্রায় চারটি অপশান রয়েছে নেক্সট দেখো ওয়ান পয়েন্ট ফোর বলছে ঋতু পরিবর্তন দেখা যায় না নেক্সট ওয়ান পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় নেক্সট জোয়ার ও ভাঁটার প্রত্যেকের এর স্থায়ীভাবে প্রায় চারটি অপশান রয়েছে বলছে এটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো এর চারটি অপশান রয়েছে নেক্সট বলছে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো নেক্সট বলছে শিবালি হিমালয়ের পাউজেসি অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডযুক্ত হয়ে যে সম গঠিত হয় তাকে বলে নেক্সট ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো নেক্সট দু হাজার এগারো সালের বলছে আজ বলছে আজমুসমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্ব যুক্ত রাজ্য কোনটি নেক্সট চন্দন গাছ জন্মায় নেক্সট বলছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে নেক্সট ভারতের সর্ব সর্বপেক্ষ বিভাগ ও সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় নেক্সট দেখো পরের বিভাগ ক্ষয়ের ক্ষয়ের প্রশ্নগুলো সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ তাহলে প্রথম প্রশ্ন বলছে উষ্ণ বলছে উষ্ণ মরু অঞ্চলে বায়ু কাজী প্রধান নেক্সট হিমা হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয় নেক্সট শীতল সমুদ্র স্রোত থেকে স্রোত ও বলা হয় নেক্সট লাল নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় নেক্সট ভরাটকরণ পদ্ধতি প্রক্রিয়ায় হচ্ছে আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় নেক্সট তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য নেক্সট দেখো কী বলছে দু হাজার এগারো খ্রিস্ট সালে আদমর্শী অনুসারে ভারতের মোট জনসংখ্যা চল্লিশ শতাংশ শহরে বাস করে নেক্সট দেখো পূরণ রয়েছে বলছি স্কার হিম হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ নেক্সট বলছে জলীয়বাস যখন হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে নেক্সট গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথমে স্থান করে নেক্সট ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলে নেক্সট দু সং সংবেদন ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি নেক্সট ভারতীয় মহাদে মহাকাশ গবেষণা সংস্থার ড্যাশ অবস্থিত নেক্সট বলছে রাজস্থান রাজস্থান মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে নেক্সট দেখো বলছে স্তম্ভমেলা ওইখানে অপশান রয়েছে এখানে ওই স্তম্ভতম স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওটি পজ করে নেক্সট দেখো পরের প্রশ্নগুলো কী বলছে দু এক বাক্যে কথায় উত্তর দাও প্রথম কোশ্চেন বলছে প্যাটনাস্ট হদ কোথায় সৃষ্টি হয় নেক্সট চাপ মাপার একক কি নেক্সট ভারতে অবস্থিত হিমবাহ হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি নেক্সট নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতগুলির জলপ্রপাতটির নাম কি নেক্সট প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে নেক্সট ভারতের বৃহত্তম পেট রাসায়নিক শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত নেক্সট ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কোথায় গড়ে উঠেছে নেক্সট ভারতের একটি শুল্কমুক্ত শহরে বন্দরের নাম লেখো নেক্সট দেখো বিভাগ গ বলছে উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ান বলছে বৈপরীত উষ্ণতা কাকে বলে অথবা বলছে দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুর নাম লেখো নেক্সট বলছে হিমপ্রাচীর কাকে বলে অথবা ধারণ অবায়িকা কী নেক্সট থ্রি পয়েন্ট থ্রি তরল বর্জ্য বলতে কি বোঝায় অথবা বর্জ্য ব্যবস্থাপন বলতে কি বোঝায় নেক্সট দেখো কৃষিকাজ বলতে কী বোঝো অথবা অনুসারী শিল্প কি। নেক্সট বলছে দুন বলতে কী বোঝো অথবা বলছে পু পুনরপ্তানি বন্দর কাকে বলে নেক্সট বলছে উপগ্রহচিত্রে দুটি গুরুত্ব লেখো অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্রে দুটি গুরুত্ব উল্লেখ করো বিভাগ ঘয় দেখো কি বলছে ফোর পয়েন্ট ওয়ান রসে মতানো ও ড্রামডিনের মধ্যে পার্থক্য করো অথবা বায়ুর উপর বলছে জেড বায়ুর প্রভাব উল্লেখ করো নেক্সট ফোর পয়েন্ট টু গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো নেক্সট বলছে ভারতের পশ্চিমবায়ু নদীগুলি মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন অথবা ধাপ চাষ ও ফালজাসের চাষের মধ্যে পার্থক্য করো নেক্সট দাও কি বলছে বলছে ফোর পয়েন্ট ফোর উপ উপ গ্রহচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা বলছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহৃত ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি লেখো নেক্সট দাও কী বলছে বিভাগ্য হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপে চিত্রসহ বর্ণ দাও নেক্সট বলছে বায়ু বায়ুমণ্ডলের টপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের স্তর সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো নেক্সট জ্বর ভাঁটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো নেক্সট ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বলছে ভূ বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বলছে যে কোনো দুটি শব্দের যে কোনো দুটি শব্দ উদাহরণ দাও উত্তর দাও নেক্সট দেখো কী বলছে ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদের অঞ্চলে বন্টন বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট ভারতে কৃষি ও সমস্যা সমাধানগুলি উল্লেখ করো নেক্সট ভারতে পশ্চিম ভারতে কার্পাস শিল্পে গড়ে ওঠার অনুকূল পরিবেশে আলোচনা করো নেক্সট বলছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টের তারতম্য কারণগুলি ব্যাখ্যা করো নেক্সট দেখো বিভাগ চয় রয়েছে মানচিত্র বা তোমাদের গ্রাফ করতে হবে এগুলি দেওয়া রয়েছে তো এগুলি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এগুলি দেখানো একবার আর এগুলি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে প্র্যাকটিস করে অবশ্যই যাবে তো এখান থেকে অনেকগুলি কোশ্চেন কমন আসবে তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে পেছো তো ভিডিওটি ভালো একটি লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও